আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি তনুজা দাস। শুরুতে জানিয়ে দেব বিআরবি কেবল সংবাদ শিরোনাম। শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ল 3রা অক্টোবর পর্যন্ত, হচ্ছে না জেএসসি পরীক্ষা, অটো প্রমোশনের চিন্তা সরকারে জানালেন প্রধানমন্ত্রী। করোনায় একদিনে মারা গেছে আরও 45 জন। চীনে আবিষ্কৃত ভ্যাকসিন শীঘ্রই ট্রায়াল হবে বাংলাদেশে বললেন স্বাস্থ্যমন্ত্রী। অস্ত্র মামলায় রিজেন্টের শাহেদের বিরুদ্ধে অভিযোগ গঠন, আনুষ্ঠানিক বিচার শুরু আদালতে। অপরিকল্পিত খোঁড়াখুঁড়িতে লাভবান ঠিকাদাররা, বিভিন্ন সেবা সংযোগ বিচ্ছিন্ন থাকায় ভোগান্তিতে নগরবাসী। এবং শ্রদ্ধা ও ভালোবাসায় বিদ্রোহী কবি নজরুলের 44তম মৃত্যুবার্ষিকী পালিত। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। কওমি মাদ্রাসা ছাড়া দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে চলমান ছুটি আগামী 3রা অক্টোবর পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাশাপাশি অষ্টম শ্রেণীর জেএসসি জেডিসি পরীক্ষা না নেওয়ারও সিদ্ধান্ত হয়েছে। কওমি মাদ্রাসাগুলো আবাসিক শিক্ষার্থী নির্ভর হওয়ায় তাদের বাইরে বের হওয়ার সুযোগ কম বলে সেগুলোর কার্যক্রম চালু রাখতে রাজি হয়েছে সরকার। আরও জানাচ্ছেন নিয়াজ রেহমান সজীব। বৈশ্বিক করোনা মহামারীর কারণে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আরেক দফা বাড়ল। আপাতত আগামী 3রা অক্টোবর পর্যন্ত সব স্কুল কলেজ বন্ধ থাকার কথা জানিয়েছে সরকার। 8ই মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর 17ই মার্চ থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এর মধ্যে অনেক প্রতিষ্ঠান ঘরে বসে শিক্ষার্থীদের অনলাইনে পাঠদানের ব্যবস্থা নিয়েছে। তবে এই ছুটির মেয়াদ আরও বাড়বে কিনা তা নিয়ে কারিগরি কমিটি কাজ করছে বলে জানান শিক্ষা উপমন্ত্রী। সংক্রমণ হারের উপরে জাতীয় কারিগরি কমিটি আছেন, গণস্বাস্থ্য বিষয়ক মানে প্রধানমন্ত্রী জনতা শেখ হাসিনার নির্দেশনায় তারা বিশ্লেষণ করছেন। সেই বিশ্লেষণ এবং সুপারিশের আলোকে শিক্ষা মন্ত্রণালয় এই বিষয়গুলো নিয়ে এখনো আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি। কওমি মাদ্রাসাগুলো কেন খোলা থাকবে তার ব্যাখ্যাও দিয়েছেন শিক্ষা উপমন্ত্রী। বেশিরভাগ ছাত্র সেখানে যেহেতু অনেকগুলো লীলা বোর্ডিং আছে, সেখানে আবাসিক ভাবেই থেকে পড়াশোনা করে এবং সেখানে বাইরে সেভাবে করে সংমিশ্রণের কোনো সুযোগ কম। তারপরে সেখানে অজু করার যে একটা ধর্মীয় রীতিনীতি আছে, সেটা তাদের জন্য সহায়ক বলে তারা সেটা দাবি করায় এবং সেই ধরনের স্বাস্থ্যবিধি তারা মেনে চলবেন বলে, যেহেতু তাদের সংখ্যা এবং প্রতিষ্ঠানগুলোর সংখ্যা সার্বিকভাবে সীমিত, তাদের আবেদন এবং দাবির প্রেক্ষিতে সেটা তাদের জন্য একটা সিদ্ধান্ত দেয়া হয়েছে। এবার পিইসি জেএসসি জেডিসি পরীক্ষা নেওয়া হবে না বলেও সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি বার্ষিক পরীক্ষা না নিয়ে সারা বছরের মূল্যায়নের ভিত্তিতে শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ করার পরিকল্পনা আছে বলেও জানানো হয়েছে। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। করোনা মহামারীর কারণে এবছর শিক্ষার্থীদের সরকার অটো প্রমোশন দেওয়ার চিন্তা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে এরপরও শিক্ষার্থীদের পড়ালেখায় পূর্ণ মনোযোগ দেওয়ার আহ্বান জানান তিনি। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে দেশের বিভিন্ন জেলায় বিদ্যুতায়ন কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। এ সময় 2021 সালের মধ্যে সারা দেশে শতভাগ বিদ্যুৎ সুবিধা পৌঁছে দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। রিপোর্ট করেছেন আপেল মাহমুদ। বিদ্যুতায়নের মাধ্যমে গ্রাম ও শহরের বৈষম্য দূর করতে গত 10 বছরে 4 গুণ বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি করেছে সরকার। বর্তমানে প্রায় 97% মানুষ বিদ্যুৎ সুবিধা পায়। এই সুবিধা শতভাগে উন্নীত করার অংশ হিসেবে নতুন 2টি বিদ্যুৎ কেন্দ্র, 11টি গ্রিড উপকেন্দ্র, 6টি সঞ্চালন লাইন এবং 31 উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিদ্যুতের বহুমুখী ব্যবহারের মাধ্যমে নতুন প্রজন্মের ভবিষ্যৎ গড়তে সরকারের পরিকল্পনা তুলে ধরেন তিনি। 2020 থেকে 2021 এই বছরের মধ্যে আমরা সমগ্র বাংলাদেশের প্রত্যেকটা ঘরে আলো জ্বলব, শতভাগ বিদ্যুৎ আমরা দিতে পারব। 2041 সালে বাংলাদেশ কেমন হবে আমরা ভবিষ্যৎ
কী রেখে যাচ্ছি আমাদের ভবিষ্যৎ বংশধরদের জন্য, বা আজকের যারা তরুণ বা শিশু তাদের ভবিষ্যৎ আমরা কী করব, সেই পরিকল্পনা আমরা নিয়ে রেখেছি। সবসময় বিদ্যুতে ভর্তুকি দেওয়া সম্ভব নয় উল্লেখ করে বিদ্যুৎ ব্যবহারে আরও সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। অহেতুক বিদ্যুৎ আপনারা অপচয় করবেন না, আর তাতে আপনাদেরও লাভ যে বিদ্যুতের বিলটা কম উঠবে। কাজে অন্ততপক্ষে নিজেদের কথা চিন্তা করে বিদ্যুৎ বিল যাতে কম ওঠে সেদিকে লক্ষ্য রেখে বিদ্যুৎটা সবাই ব্যবহার করবেন, অপচয়টা বন্ধ করবেন। যে বিদ্যুৎ উৎপাদনের খরচ কিন্তু অনেক বেশি হয়, বর্তমানে যেমন আমরা এলএনজি আমদানি করছি, কাজে এই এত বেশি খরচের জায়গায় আমরা কিন্তু এখনও ভর্তুকি দিয়ে যাচ্ছি। করোনা ভাইরাসের কারণে শিক্ষার্থীদের লেখাপড়ায় ব্যাঘাত ঘটায় উদ্বেগ প্রকাশ করেন তিনি। অন্তত বইটই তো সাথে আছে, যারা একটু ঘরে বসে যেন কিছু পড়াশোনা করুক, তারপরে আমরা দেখি আমরা কীভাবে কী করতে পারি, কারণ সামনে তো ফাইনাল পরীক্ষা তো আর হবে না, এটা আরও কী করা যেতে পারে বা প্রমোশনটা দিয়ে পড়াগুলির জন্য চলতে থাকে সে ব্যবস্থাটা আমরা নিতে আরও চেষ্টা করছি। করোনা থেকে বাঁচতে স্বাস্থ্যবিধি মেনে চলতে দেশবাসীকে অনুরোধ করেন প্রধানমন্ত্রী। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাস আক্রান্ত হয়ে দেশে আরও 45 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 4,127। সবশেষ 24 ঘন্টায় 15,124টি নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ হয়েছে 2,436 জন। শনাক্তের হার 16.11%। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 3,04,583 জনে। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 3,275 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 1,93,458। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 63.52%। মৃতের মধ্যে পুরুষ 34 এবং নারী 11 জন। গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে 22 জন। এদিকে চট্টগ্রামের মৃত্যু হার এখনও ঊর্ধ্বমুখী। চীনের আবিষ্কৃত করোনা ভাইরাসের ভ্যাকসিন বাংলাদেশে পরীক্ষামূলক প্রয়োগের অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। সচিবালয়ে করোনা ভ্যাকসিন নিয়ে চীনা প্রতিনিধিদের সাথে আলোচনা শেষে তিনি একথা বলেন। চীনের এই ভ্যাকসিনের ট্রায়াল সরকারের নীতিগত সিদ্ধান্ত বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। চীনা কোম্পানি সিনোভ্যাকের এই ভ্যাকসিন তৈরি করেছে, বাংলাদেশের স্বেচ্ছাসেবীদের ওপর ট্রায়ালের খরচও তারা বহন করবে। খুব শীঘ্রই এই পরীক্ষা শুরু হবে বলে জানান মন্ত্রী। এদিকে ভারত এখনও তাদের আবিষ্কৃত ভ্যাকসিন বাংলাদেশের ট্রায়ালের অনুমতি চায়নি বলেও জানান তিনি। আমাদের দেশে আমরা ট্রায়াল করার সুযোগ দিব, কিন্তু আমাদের অগ্রাধিকার থাকতে হবে। যে কয়টা দেশ সবার প্রথম দিকে পাবে সেখানে জানি আমাদের নামটা থাকে, বাংলাদেশ জানি সে অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিনটা পায়, সেই কথাটার উপর আমরা জোর দিয়েছি। আমাদের 1,00,000 ইউনিট ওনারা ফ্রি দিবেন ভ্যাকসিন, এবং এখানে ট্রায়াল কার্যক্রমে যে খরচাটা হবে, যে ব্যয়টা হবে সেটাও তারা বহন করবে, এই ধরনের প্রতিশ্রুতিও তারা দিয়েছেন। দেশে করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী না হলেও নিম্নমুখী নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলতে আরও সতর্ক হওয়ার তাগিদ দেন তিনি। রাজধানীর সরকারি বাসভবন থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতা চিকিৎসক পরিষদ সচিব আয়োজিত শোক দিবসের আলোচনায় যুক্ত হয়ে মন্ত্রী এসব কথা বলেন। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ফলে বিশেষজ্ঞদের আশঙ্কা হচ্ছে কম অথবা নিয়ন্ত্রণে রয়েছে অনেকটা, তবে এতে আত্মতুষ্টির কিছুই নেই। সংক্রমণ বর্তমানে ঊর্ধ্বমুখী ট্রেন্ড না থাকলেও নিম্নমুখীও বলা যাচ্ছে না। সিনেমা হল খুলে দেওয়ার বিষয়ে 15 সেপ্টেম্বরের পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। মন্ত্রণালয়ের সভাকক্ষে চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতাদের সাথে বৈঠক শেষে তিনি বলেন, আগামী 2 সপ্তাহ দেশের করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করার পর হলে সিনেমা প্রদর্শনের বিষয়টি চূড়ান্ত করা হবে। এ সময় তিনি বিএনপির সমালোচনা করে বলেন, যারা হত্যার মাধ্যমে অবৈধভাবে ক্ষমতা দখল করে তাদের মুখে গণতান্ত্রিক সরকারের সমালোচনা মানায় না। এই পরিস্থিতিতে আসলে খোলাটা কতটুকু যৌক্তিক হবে সেটি একটি বড় প্রশ্ন।
তা আমি অনুরোধ জানাবো আগামী মাসের 15 তারিখ পর্যন্ত পর্যবেক্ষণ করে তারপরে আমরা বসে সিদ্ধান্ত গ্রহণ করি কখন খোলা যায়। ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারে অতিরিক্ত 5% মূল্য সংযোজন কর বা ভ্যাট প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড NBR। 25 আগস্ট থেকে এই হার কার্যকর করে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। করোনাকালে শিক্ষার্থীদের অনলাইনে ক্লাস সহ বিভিন্ন ক্ষেত্রে ইন্টারনেট ব্যবহার সাশ্রয়ী করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানায় NBR। অস্ত্র মামলায় রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান শাহেদ করিমের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত, আর এর মধ্য দিয়ে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হল। ঢাকা মহানগর দায়রা জজ KM ইমরুল কায়েস তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। অভিযোগ গঠনের সময় শাহেদ নিজেকে নির্দোষ দাবি করে ন্যায় বিচার চান। রিপোর্ট করেছেন মাহমুদুর রহমান। অভিযোগ গঠনের শুনানির নির্ধারিত দিনে বৃহস্পতিবার রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান শাহেদ করিমকে আদালতে হাজির করে পুলিশ। ঢাকা মহানগর দায়রা জজ আদালতে তার উপস্থিতিতে শুনানিতে অংশ নেন রাষ্ট্র আসামিপক্ষের আইনজীবীরা। অস্ত্র মামলায় শাহেদের বিচার শুরু রাজ্যে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। অন্যদিকে মামলা থেকে শাহেদের অব্যাহতি চেয়ে তার আইনজীবী আদালতে বক্তব্য দেন। এ সময় শাহেদ আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে নিজেকে নির্দোষ দাবি করে ন্যায় বিচার চান। আদালত দুপক্ষকে শুনে অব্যাহতির আবেদন নামঞ্জুর করে শাহেদ করিমের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। ধারা অস্ত্র আইন 1878 সালের 19-এর A ধারায় যে চার্জ গঠনের জন্য রাখা হয়েছে বা অভিযোগ আনা হয়েছে সেই সংশ্লিষ্ট আইনের একই আইনের শাখা ধারা 19 এবং 6, 13, 14, 15 এর কোনো উপাদানই কোনো ধারার কোনো উপাদানই এই আসামি লঙ্ঘন করে নাই। রিমান্ডে থাকাকালীন সময় তাকে অনেক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এক পর্যায়ে সে তথ্য প্রকাশ করে যে তার গাড়িতে আর্মস আছে, সে এবং সেই আর্ম সেই দেখানোর মতে সেই আর্মস উদ্ধার হয়। পুলিশ অভিযান পরিচালনা করে সেই গাড়ির কাছে নিয়ে যায়। এর উত্তরার জনপদ রোডের রাস্তার উপরে একটা নিশান এক্সট্রেল গাড়ি জিপ, সেই জিপের ভিতরে তার দেখানোর মতো এই অস্ত্রটা উদ্ধার হয়। এর আগে 13 আগস্ট ঢাকার মুখ্য মহানগর হাকিম জুলফিকার হায়াত মামলার চার্জশিটে স্বাক্ষর করেন এবং পরে মামলার নথি বিচারের জন্য ঢাকা মহানগর দায়রা জজ আদালতে বদলি করেন। 30 জুলাই ঢাকার CMM আদালতে শাহেদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে মামলার তদন্তকারী কর্মকর্তা। গত 15 জুলাই সাতক্ষীরা সীমান্ত এলাকা থেকে শাহেদকে গ্রেপ্তার করে র্যাব, পরে হেলিকপ্টারে করে তাকে ঢাকায় আনা হয়। এরপর তাকে নিয়ে উত্তরায় অভিযানে যায় ডিবি পুলিশ। অভিযানে গিয়ে অস্ত্র উদ্ধার করে গোয়েন্দারা। অস্ত্র উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় এ মামলা দায়ের করা হয়। মাহমুদুর রহমান, ATN বাংলা, ঢাকা। ঢাকার রাস্তা খুললেই টাকা পাওয়া যায়, তবে তা চলে যায় ঠিকাদার আর তাদের লোকজনের পকেটে। অপরিকল্পিতভাবে খোঁড়ার কারণে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে পানি, গ্যাস, ইন্টারনেট সহ বিভিন্ন সেবা সংস্থার সংযোগ। এসব কাজে নেই কোনো সমন্বয়। নগর পরিকল্পনাবিদরা বলছেন, অর্থনৈতিক সুবিধা পেতেই কাজের সমন্বয় করতে চায় না অনেক সংস্থা। রিপোর্ট করেছেন মাহবুব কবির চপল। দেখে মনে হতে পারে কোনো নতুন শহরের পত্তন হচ্ছে, নতুনভাবে পানির লাইন স্থাপন করা হচ্ছে, কিন্তু না, এটি রাজধানীর অভিজাত ধানমন্ডি এলাকার দৃশ্য। মাটির গভীরে পাইপ বসিয়ে পানি নিষ্কাশনের ড্রেন তৈরি করা হচ্ছে ধানমন্ডির 27 থেকে জিগাতলা পর্যন্ত। রাতে মেশিন দিয়ে কাটা হচ্ছে এসব রাস্তা। এতে বাসাবাড়ির পানি, ইন্টারনেট, টেলিফোন, সুয়ারেজ সহ বিভিন্ন সেবা সংযোগ বিচ্ছিন্ন হচ্ছে। তারা আমাদেরকে বাধ্য করছে যে আমরা লাইন কেটে দিছি না দিছি সেটা তাদের বিষয় না, কিন্তু এটা আপনাদের নিজের খরচে আপনাদেরকে এটা করতে হবে। গত বছরই এই অংশটা কাটছে রাস্তার ঠিক উত্তর পাশটা, আর এই বছর এক বছর ঠিক এক বছর পরে এই অংশটা কাটছে। এখন কাটার পরে দেখেন আমাদের টেলিফোনের যে লাইনটা ছিল সেগুলো সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, এখন আমরা কীভাবে চলবো? মজার ব্যাপার হচ্ছে এসব কাজের ঠিকাদারদের কখনোই পাওয়া যায় না। কয়েকবার হাতবদলের পর শুরু হয় কাজ, টেন্ডার প্রক্রিয়া শেষ করেই দায় সারে অধিকাংশ সেবা সংস্থা। আমাদের কন্ট্রাক্টর এখানকার ওই যে আমি কন্ট্রাক্টর নাম পুরো আবার জানা নাই, কিন্তু আমি লেবার খাটাইতে আছি। শুধু এখানেই নয়, রাজধানীর প্রতিটি সড়ক কতবার যে কাটা হয়েছে তার হিসেব বের করা কঠিন। উন্নয়নের নামে জনগণের টাকা লোপাট, অপচয় আর ভোগান্তি সৃষ্টির পেছনে
উদ্দেশ্য আছে বলে মনে করছেন এই নগর পরিকল্পনাবিদ। বিভিন্ন সেবা সংস্থা চায় যে তাদের প্রকল্পগুলো পরিমাণ বাড়ুক, তার ভলিউম বাড়ুক, এই ক্যাশ ফ্লোটাও কিন্তু এই ক্ষেত্রে সমন্বয়হীনতার পেছনে অনুঘটক। জনগণের যে যানমাল থেকে শুরু করে রাস্তাঘাটের মেনটেন্যান্স সব কিছু সুপ্রিম পাওয়ার দেওয়া আছে সিটি কর্পোরেশনকে, তাকে তার সেই পাওয়ারটা অথরিটিটা দেখাতে হবে, তাহলে কিন্তু সকল সংস্থার উপর তাদের নজরদারি এবং খবরদারি দুটোই করা সম্ভব। রাজধানীর 50টির বেশি সেবা সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে বহুবার নির্দেশনা দেওয়া হলেও তা মানা হচ্ছে না। এই যে কাটাকাটি ছেড়াছেড়ি ঢাকাকে নিয়ে খেলা, ওটা আমার প্রয়োজন নাই। আমি জানি আমার ঢাকাবাসীর জন্য কি প্রয়োজন। পৃথিবীর সব শহরে পানি, বিদ্যুৎ, গ্যাস, সুয়ারেজ সহ বিভিন্ন সংযোগ আছে যা বেশিরভাগই মাটির নিচ দিয়ে। তবে ঢাকা শহরের মতো সড়ক খোঁড়াখুঁড়ির এমন নজির খুব একটা খুঁজে পাওয়া যাবে না। এতে প্রতি বছর যে পরিমাণ টাকা অপচয় হয় তা দিয়ে শহরের উন্নয়ন করা সম্ভব হতে বলে মনে করা হচ্ছে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। চাঁদাবাজির মামলার শুনানি শেষে খাসকামরা আসামি পক্ষের আইনজীবীদের অবস্থানে আদেশ প্রদানে বিব্রত বোধ করলেন বিচারক। রাজধানীর জামালপুর টুইন টাওয়ারের মালিক শওকত হাসান মিয়ার বিরুদ্ধে চাঁদাবাজির মামলার শুনানি শেষে বিচারক মোহাম্মদ শাহিনুর রহমান এজলাসে থাকাকালীন তার খাসকামরায় অবস্থান নেন আসামি পক্ষের দুই আইনজীবী। বিষয়টি আদালতে নজরে আনলে তাদেরকে খাসকামরা থেকে বের করে দেওয়া হয়। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামী। জামালপুর টুইন টাওয়ারের মালিক ও কথিত বঙ্গলীগের সভাপতি শওকত হাসান মিয়ার বিরুদ্ধে বেসরকারি বিশ্ববিদ্যালয় UITS এর উপাচার্যের পক্ষে ভাটারা থানায় করা 60 কোটি টাকার চাঁদাবাজির মামলায় গত 27 জুলাই তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন আদালত। এরপর ভুয়া চিকিৎসা সার্টিফিকেট দাখিল করে জামিন নেন শওকত হাসান মিয়া। জামিন আদেশ বাতিলে UITS কর্তৃপক্ষের করা আবেদনের প্রেক্ষিতে দুই পক্ষের শুনানি শেষে আদেশ দেওয়ার আগ মুহূর্তে শওকতের আইনজীবী ব্যারিস্টার মাসুমুর রহমান মজুমদার এবং অ্যাডভোকেট গাফফার চৌধুরী বিচারকের খাসকামরায় অবস্থান করায় বিব্রত বোধ করেন আদালত। এই মামলার আরেক আইনজীবী, আসামি পক্ষের আইনজীবী ব্যারিস্টার মাসুমুর রহমান মজুমদার, তিনি সহ যিনি হিয়ারিং করেছেন এম এ গাপ্পার, তারা কোর্ট চলাকালীন খাসকামরার ভিতরে পিছনের দিক দিয়ে চলে যায়। যে কোর্টের কাছে কেন যায় আমরা জানি না, তো পরে কোর্টের এটা নজরে আসে, কোর্টের গোচরে আসে যে আসামি পক্ষের আইনজীবীরা আমি উপরে থাকা অবস্থায় খাসকামরা কীভাবে যায়। তখন তিনি ওনার অফিস স্টাফের মাধ্যমে আসামি পক্ষের আইনজীবী ব্যারিস্টার মাসুম এবং এম এ গাপ্পারকে ডাকে এবং কোর্টের সামনে দিয়ে চলে আসে। এই অবস্থায় কোর্ট স্বাভাবিকভাবে বিব্রত হয়। শওকত হাসান মিয়ার আইনজীবীদের এমন আচরণে হতবাক আইনজীবী নেতারা। এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন তারা। আজকে যারা আসামি পক্ষে আইনজীবীরা করছেন, আমি একজন আইনজীবী হিসাবে এটা আমি নিন্দা করি, এটা ঘৃণা করি এবং এটা প্রফেশনাল মিসকন্ডাক্টের মধ্যে আসে। বার কাউন্সিলের এরা তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত। এতদিন এই মামলায় আসামি শুধু বাদীর সাথেই প্রতারণা করে আসছিল, আজকে বিজ্ঞ আদালতের সাথে আসামি পক্ষের বিজ্ঞ আইনজীবীর এই আচরণের কারণে তারা বিজ্ঞ আদালতকে বিব্রত করে আদালতের সাথে প্রতারণা করলো। শওকত হাসান মিয়ার আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ মাসুমুর রহমান মজুমদারকে ফোন দিলে কথা না বলে লাইন কেটে দেন তিনি। অন্যদিকে তাদের পক্ষে কোনো সদুত্তর দিতে পারেননি শওকতের অপর আইনজীবী এম এ গাফফার চৌধুরী। হিয়ারিং কমপ্লিট হয়ে গেছে, আমার তো অন্য কারণ থাকতে পারে বা কোনো কিছু ওনার সাথে কথা থাকতে পারে, সেরকম একটা কোনো কিছু হয় নাই, ওনার সাথে আমার কোনো রকম বক্তব্য হয় নাই। এদিকে বেসরকারি বিশ্ববিদ্যালয় UITS এর ট্রাস্টি বোর্ড এবং PSP ফ্যামিলির চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমানের স্বাক্ষর জালিয়াতির অপর আরেকটি মামলায় জামালপুর টুইন টাওয়ারের মালিক শওকত হাসানের বিরুদ্ধে ইতিমধ্যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। বঙ্গবন্ধু নামে সরকারি বই নিয়ে সাংবাদিক নাজমুল হোসেনের জালিয়াতির বিষয়টি হাইকোর্টে নজরে এনেছেন এক আইনজীবী। সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ শাহিদুল হক সুমন বিষয়টি বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এ কে এম জহিরুল হকের দ্বৈত বেঞ্চে উপস্থাপন করেন। পরে তার রিট আকারে আবেদন করতে বলেন উচ্চ আদালত। যে বইগুলা চুরির অভিযোগ বলা হয়েছে, এই বইগুলা কিন্তু যে যার নামে অভিযোগ তার নামে না, কিন্তু এটা অন্য আরেকজনের নামের বই, এটা উনি ওনার প্রকাশনা দিয়ে উনি বের করে ফেলছেন। তরুণ প্রজন্মের কাছে যে সিগন্যালটা যাচ্ছে, যে ইমেজটা যে ক্ষতিগ্রস্ত হচ্ছে বঙ্গবন্ধু, এইটাকে ফিরাই আনার জন্য শুধু এখানে বিচারই যথেষ্ট না, এখানে হচ্ছে গিয়ে কারা কারা এটার সাথে সম্পৃক্ত। কারণ মন্ত্রণালয় তার নিজের মালিকানার বই যদি নিজেই আবার কিনেন, এর মানে মন্ত্রণালয় অবশ্যই আমরা ধরে নিছি যে এখানে মন্ত্রণালয় জড়িত আছেন। হাইকোর্ট আমাদেরকে বলেছেন যে অ্যাপ্লিকেশন আকারে আগামী সোমবারে নিয়ে আসতে, আমরা আগামী সোমবারে অ্যাপ্লিকেশন আকারে নিয়ে আসব এবং আমরা এখানে অবশ্যই আমরা জুডিশিয়াল ইনকোয়ারি চাইব। করোনা মহামারীর মধ্যেও জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে স্মরণ করতে ভোলেনি বাঙালি।
সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন। সরকারি গেজেটেও কাজী নজরুল ইসলামের স্বীকৃতির দাবি জানিয়েছেন নজরুল ভক্তরা। আরো জানাচ্ছেন আতিন সজীব। সিজদেরি পাশে আমায় কবর দিও। মুয়াজ্জিনের আজান শোনার আকুল আবেদন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের। মসজিদের পাশেই তার কবর যেন হয়, হয়েছেও তাই। বাঙালি চেতনার জাগরণের কবি কাজী নজরুল ইসলামকে স্মরণ করতে ভোলেননি মানুষ। করোনা মহামারীর মধ্যেও তার মৃত্যু দিবসে বিদ্রোহী কবির সমাধিতে হাজির ভক্ত অনুরাগীরা। মসজিদের পাশে, ঢাকা ইউনিভার্সিটির পাশেই এরকম একটি জায়গায় তার ইচ্ছা পূরণ হয়েছিল, কিন্তু কখনো কোনো বড় মাপের বহুমাত্রিক প্রতিভার কবি নিজে বলে যান না তার স্বীকৃতির ব্যাপারটি, সেটি করার দায়িত্ব আমাদের। বেলা বাড়লেই বাড়ে মানুষ, বিভিন্ন সংগঠনের ফুলের শ্রদ্ধায় ঢেকে যায় সমাধিসৌধ। নজরুল অগ্নিবীণার কবি, দ্রোহের কবি, দারিদ্র্যের কবি, যে দারিদ্র্য তাকে মহান করেছে, দারিদ্র্য বিমোচনে চলমান ধারাবাহিকতায় শেখ হাসিনা সরকার নজরুলের চেতনায় সমৃদ্ধ এবং সাম্যবাদী সমাজ বিনির্মাণ করছে। সংগ্রামে উদ্বুদ্ধ করার জন্য কাজী নজরুল ইসলাম সবসময় আমাদের পাশে আছেন, আমাদের হৃদয়ে আছেন, আমাদের অন্তরে আছেন। বলবীর বল উন্নত মমশির শিরনেহারি। বিশ শতকের গোড়ার দিকে লেখালেখি শুরু, 1383 বঙ্গাব্দের বারো ভাদ্র কবির চিরবিদায়। এর মধ্যে মাত্র 24 বছরের সাহিত্য জীবনে সব সৃষ্টিকর্মের আহ্বান ছিল সাম্য ও শান্তির। প্রেম, প্রকৃতি, ধর্ম, দেশ, সামাজিক অসঙ্গতি কোনো কিছুই বাদ যায়নি কবির লেখনী থেকে। জাতীয় কবির দর্শন ছড়িয়ে সবাইকে মানবতাবোধে দীক্ষিত হবার আহ্বান ছিল সবার কণ্ঠে। আমি চির উন্নত শির, আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। আমি সাইক্লোন, আমি ধ্বংস। বেঁচে থাকার পরও নারায়ণগঞ্জের স্কুল ছাত্রীকে হত্যা মামলা আসামিদের স্বীকারোক্তি আদায় সংক্রান্ত বিচারিক আদালতে সব নথি ও তদন্তকারী কর্মকর্তাদের তলব করেছে হাইকোর্ট। 17 সেপ্টেম্বর মামলার আইও শামীম আল মামুন সহ দুজনকে সশরীরে উপস্থিত হয়ে বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। একই সাথে নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে সব নথিপত্র পাঠাতে বলেছে উচ্চ আদালত। এ বিষয়ে করা রিভিশন আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। এদিকে ওই ঘটনায় নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান ও মামলার নতুন তদন্ত কর্মকর্তা আব্দুল হাইকে তলব করেছেন নারায়ণগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। আগামী 2 কার্যদিবসের মধ্যে মামলার এজাহার ও জবানবন্দির নথিপত্র সহ তাদের সশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। আমার যুক্তি ছিল যে ফৌজদারি কার্যবিধি সেকশন 439 এবং 435 এর সুস্পষ্টভাবে বলা আছে, যদি কোনো বিচারিক ব্যবস্থায় ইররেগুলারিটি হয়, অবৈধতা হয়, তাহলে হাইকোর্টের এই পাওয়া আছে এই নথিটি কনফার্ম করে সুনির্দিষ্টভাবে একটু এক্সামিন করে এই মামলায় যে ইররেগুলারিটি হয়েছে, যে বেআইনি কর্মকাণ্ড হয়েছে, এটি হাইকোর্ট যেন এক্সামিন করে এই যুক্তিটি আমি তুলে ধরেছিলাম। এই পাওয়ার আপনাদের আছে, আপনারা ডাকে নথি কনফার্ম করেন, উপযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেন, সেই আদেশই তিনি দিয়েছেন। করোনা মহামারী সত্ত্বেও 2030 সালের মধ্যে দারিদ্রতা নিরসন সম্ভব। 3 বছরে দারিদ্রের হার 24 ভাগ থেকে কমে দাঁড়িয়েছে 20 ভাগে। রাজধানীতে টেকসই উন্নয়ন অভিষ্টের অগ্রগতি প্রকাশ অনুষ্ঠানে এসব তথ্য উঠে আসে। SDG-র 17টি অভিষ্টের মধ্যে 3টি স্থিতিশীল থাকলেও পরিবর্তন এসেছে অন্যান্য সূচকে। অর্থায়ন তথ্যের ঘাটতি, আঞ্চলিক বৈষম্যের কারণে টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জন চ্যালেঞ্জিং হচ্ছে বলে অনুষ্ঠানে জানানো হয়। সম্ভাবনাময় কৃষিখাতে বিনিয়োগে জোর দিয়ে গবেষকরা জানান, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার নানামুখী উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে। বড় রকমের একটা রেস্ট কিন্তু অর্থনীতি পেয়েছে, কাজকর্ম না করে বা স্থগিত। যখন আবার শুরু হবে তখন পূর্বের যে রেট ছিল তার চেয়ে বেশি রেটে অর্থনীতি আগাবে, এটা হলো আমার প্রক্ষেপণ। সে কারণে আমরা বলছি 22-23 থেকে আমরা কাভার করে 30-এর মধ্যে দারিদ্র কমিয়ে আনতে পারব, ওই লক্ষ্যটা আমরা অর্জন করতে পারব, কারণ ইকোনমি অনেক রিজেনারেট করবে এর মধ্যে, এটা কিন্তু বাস্তবতা। পরিসংখ্যানের বিষয়টা কেন আমাদের বারবার ঘাটতি শুনতে হবে এইটা আমরা চাই না আগামীতে, লেটাস ফাইটটা করেই যাই। 80% কেস আমার কাছে মনে হয়েছে খুব পজিটিভ ছিল, চমৎকার। আমরা উই ক্যান টেক প্রাইড যে আমাদের অনেকগুলো ভালো কাজ, কিন্তু পীড়াদায়ক দু তিনটা বিষয় আছে, খুব কষ্ট পেয়েছি। বাল্যবিবাহ আমরা চেষ্টা করছি, বাট এখনও এটা
আছে, এইটাকে আমাদের কন্টিনিউয়াসলি ফাইট করতে হবে। পুরান ঢাকার দেবীদাস ঘাট লেনের তিনটি কারখানায় অভিযান চালিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এসব কারখানা থেকে 42 টন পলিথিন জব্দ করা হয়েছে। উদ্ধার করা হয়েছে পলিথিন বিক্রির প্রায় 5 লাখ টাকা। নিষিদ্ধ ও ক্ষতিকর পলিথিন উৎপাদন ও বিক্রির অভিযোগে কারখানার 6 কর্মচারীকে 2 মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানের খবর পেয়ে কারখানার মালিকরা গা ঢাকা দেয়। তাদের বিরুদ্ধে মামলা করা হবে বলে জানান ভ্রাম্যমাণ আদালত। মেশিনগুলো আছে, সবগুলো বাজেয়াপ্ত হবে। সব মেশিন এখানে যা আছে আমরা গ্রাইন্ডিং মেশিন নিয়ে আসছি, একদম এ টু জেড কেটে পিস পিস করে নিয়ে যাবো আজকে। এবং মালিকের বিরুদ্ধে মামলা হবে, ফ্যাক্টরি মালিকের বিরুদ্ধে মামলা হবে এবং এটা পুরোটাই সিলগালা হবে এবং পুরো ভবনই বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে। এখানে 6 জনকে 2 মাস করে কারাদণ্ড আদেশ করা হয়েছে এবং এখান থেকে এই পলিথিন বিক্রি 5.5 লক্ষ টাকা জব্দ করা হয়েছে। আর যিনি মালিক রয়েছেন রাফসান এন্টারপ্রাইজ এবং ভাই মালিক পলাতক রয়েছেন, তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে। মেয়াদ উত্তীর্ণ ভেজাল প্রসাধনী সরবরাহে জড়িত 5 জনকে গ্রেফতার করেছে সিআইডি। জব্দ করা হয়েছে প্রায় 10 কোটি টাকার মালামাল। এ চক্রের সঙ্গে জড়িতরা রাজধানীর বিভিন্ন মার্কেট ও শপিং মলে মেয়াদ উত্তীর্ণ এসব পণ্য সরবরাহ এবং প্যাকেটের গায়ে মেয়াদ বাড়িয়ে বিক্রি করত। এসপিএস কর্পোরেশন এবং উইপ্রো এন্টারপ্রাইজ নামে 2টি কোম্পানি রাজধানীর গুলশান বনানী সহ অভিজাত এলাকায় এসব সামগ্রী সরবরাহ করে আসছিল বলেও জানায় সিআইডি। দেশে আসন্ন 5টি উপনির্বাচনে অংশ নিতে চায় জাতীয় পার্টি। বনানীতে জাতীয় পার্টির কার্যালয়ে দলটির কো চেয়ারম্যানদের সাথে এক সভা শেষে একথা বলেন মহাসচিব জিয়াউদ্দিন বাবলু। জাতীয় সংসদের শূন্য আসনের সমূহে উপনির্বাচন উপলক্ষে পার্লামেন্টারি বোর্ড গঠন করেছে দলটি। পার্লামেন্টারি বোর্ডের আহ্বায়ক করা হয়েছে পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের। সদস্য সচিব করা হয়েছে মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। করোনা মহামারীতে সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজের আওতায় শিল্প খাতে 1460 কোটি টাকা ঋণ বিতরণ করছে সোনালী ব্যাংক। প্যাকেজের গুণগত মান বজায় রেখে ঋণ বিতরণ করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক। বিস্তারিত দেখুন রাবেয়া আক্তার সুবর্ণা রিপোর্টে। করোনা মহামারীতে অর্থনীতিকে গতিশীল করতে সরকার 16 লাখ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে। স্বল্প সুদে ঋণ দেওয়ার মাধ্যমে ব্যবসা বাণিজ্যর ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে ব্যাংকগুলোকে দেওয়া হয়েছে প্রয়োজনীয় নির্দেশনা। এরই অংশ হিসেবে সোনালী ব্যাংক প্রণোদনা প্যাকেজের ঋণ বিতরণ শুরু করেছেন। 1,03,000 কোটি টাকার প্যাকেজ সরকার ঘোষণা করেছে এবং সেই ঘোষণার আলোকে এটি কি বাস্তবায়নের দায়িত্ব এসেছে ব্যাংকগুলোর উপর, এবং এই ব্যাংকগুলোর উপর দায়িত্ব আসার সর্বোচ্চ বেশি দায়িত্ব এসেছে আমাদের সোনালী ব্যাংকের উপর। এবং এই করোনাকালীন সময়ে আমরা সেগুলো বাস্তবায়নের জন্য যা করা দরকার সেটা করছি। করোনা মহামারীতে স্বাস্থ্যবিধি মেনে লেনদেন হচ্ছে জানিয়েছে কর্মকর্তারা। বলছেন সরকারের প্রণোদনা প্যাকেজের অর্থ বিতরণে সবচেয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। আমরা 1620 কোটি টাকা পেয়েছি আমাদের প্রণোদনার প্যাকেজ, সেটার বেশিরভাগই আমরা বাস্তবায়ন করেছি। আমরা সিএসএমই, এসএমই, কৃষিখাত এগুলোতে বিশেষ করে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে তাদের এই কাজগুলো আমরা এগিয়ে নিচ্ছি। সোনালী ব্যাংকের প্রধান নির্বাহীর দায়িত্ব পালনের বছর পূর্তিতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এক বছরের মধ্যে ব্যাংকটির লোকসানি শাখা কমেছে 11টি। রাবেয়া আক্তার সুবর্ণা, এটিএন বাংলা, ঢাকা। এবারে আন্তর্জাতিক সংবাদ। ঘণ্টায় 240 কিলোমিটার বেগে ঘূর্ণিঝড় লড়া আঘাত হেনেছে যুক্তরাষ্ট্রের লুইসিয়ানায়। জলোচ্ছ্বাসে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে উপকূলবর্তী এলাকাগুলোতে। বিদ্যুৎ বিচ্ছিন্ন প্রায় 4 লাখ ঘরবাড়ি। শক্তিশালী এই ঘূর্ণিঝড় প্রাণঘাতী হতে পারে বলে আগেই সতর্কতা জারি করে মার্কিন আবহাওয়া অফিস। নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলা হয় টেক্সাস ও লুইসিয়ানা উপকূল এলাকার প্রায় 5 লাখ বাসিন্দাকে। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে 2টি মসজিদে বর্বরোচিত হত্যাকাণ্ডের দায়ে অস্ট্রেলীয় নাগরিক ব্রেন্টন টারেন্টকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। দেশটির ইতিহাসে এটি প্রথম এই ধরনের দণ্ডের নির্দেশ। গত বছরের 15 মার্চ ক্রাইস্টচার্চের আল নূর ও লিনউড মসজিদে জুমার নামাজের সময় নির্বিচারে গুলি চালায় ব্রেন্টন টারেন্ট। এতে 51 জন নিহত হন, গুলিবিদ্ধ হন আরও অনেকে। এমনকি হামলার ঘটনা ফেসবুকে লাইভ করে ওই সন্ত্রাসী। চলতি সপ্তাহে টানা 4 দিন আদালতের শুনানিতে অংশ নেন হামলায় ভুক্তভোগী পরিবারের সদস্য ও বেঁচে যাওয়া ব্যক্তিরা।
মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার সিআর দত্তকে শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করল নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশিরা। স্থানীয় সময় বুধবার বিকেলে জ্যাকসন হাইটসের স্মরণ সভায় অংশ নেন মুক্তিযোদ্ধা, সাংবাদিক, কমিউনিটি অ্যাক্টিভিস্ট, মুক্তিযুদ্ধ প্রজন্ম সহ নানা শ্রেণী পেশার প্রবাসীরা। প্রদীপ প্রজ্বলন ও এক মিনিট নিরবতা পালনের পর মুক্তিযোদ্ধারা প্রয়াত সেক্টর কমান্ডার সিআর দত্তের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। তার স্মরণে বক্তব্য রাখেন প্রবাসী মুক্তিযোদ্ধা ও কমিউনিটি প্রতিনিধিরা। 25 আগস্ট যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সিআর দত্ত। শেষ ইচ্ছা অনুযায়ী তার মরদেহ দেশে আনা হবে, তবে করোনার কারণে মরদেহ কবে দেশে আনা হবে তা এখনও সুনির্দিষ্ট নয়। তার যে স্বপ্ন ছিল সেই স্বপ্নগুলি আজও বাস্তবায়িত হয় নাই। যে স্বপ্ন মুক্তিযোদ্ধারা দেখেছিল আমরা দেখেছিলাম, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব 1971 সালে আমাদের একটি সংবিধান উপহার দিয়েছিলেন, সেই 72-এর সংবিধান, সেই সংবিধানের কার্যকারিতা আমরা পুনঃপ্রতিষ্ঠা চাই, আমরা একটি ধর্মনিরপেক্ষ বাংলাদেশ চাই। এবারে পাটেক্স খেলার খবর। ক্লাব ছাড়ার ঘোষণা দিলেও আইনি জটিলতা এড়াতে আগামী সোমবার থেকে লিওনেল মেসি বার্সেলোনার প্রশিক্ষণে অংশ নেবেন বলে জানা গেছে। মৌসুম শেষের 20 দিন আগে ক্লাব ছাড়তে চেয়েছিলেন মেসি, তবে টিএসএ স্পোর্টস জানায় ভবিষ্যতে কোনো আইনি প্রক্রিয়ায় বার্সাকে সুবিধা না দেওয়ার জন্য মেসি আপাতত প্রশিক্ষণে অংশ নেবেন। বার্সার নতুন কোচ রোনাল্ড কোম্যান তাকে দলে সুযোগ সুবিধা শেষ বলার পরই ক্লাব ছাড়ার ঘোষণা দেন এই আর্জেন্টাইন তারকা। আর মেসিকে দলভুক্ত করানোর জন্য ইন্টার মিলান ও প্যারিস সেন্ট জার্মাই লড়াই থাকলেও সবচেয়ে এগিয়ে আছে ইংলিশ দল ম্যানচেস্টার সিটি। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ল 3রা অক্টোবর পর্যন্ত, হচ্ছে না জেএসসি পরীক্ষা, অটো প্রমোশনের চিন্তা সরকারের জানালেন প্রধানমন্ত্রী। করোনায় একদিনে মারা গেছে আরও 45 জন, চীনে আবিষ্কৃত ভ্যাকসিন শীঘ্রই ট্রায়াল হবে বাংলাদেশে বললেন স্বাস্থ্যমন্ত্রী। অস্ত্র মামলায় রিজেন্টের শাহেদের বিরুদ্ধে অভিযোগ গঠন, আনুষ্ঠানিক বিচার শুরু আদালতে। অপরিকল্পিত খোঁড়াখড়িতে লাভবান ঠিকাদাররা, বিভিন্ন সেবা সংযোগ বিচ্ছিন্ন থাকায় ভোগান্তিতে নগরবাসী। এবং শ্রদ্ধা ও ভালোবাসায় বিদ্রোহী কবি নজরুলের 44তম মৃত্যুবার্ষিকী পালিত। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের এইচএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/HNBanglaNews। দর্শক, করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।